নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যেই পোস্টটি রয়েছে সেই পোস্টের বর্তমান স্যালারি কী রয়েছে বর্তমানে রোপা দু অনুসারে এখানে বেসিক এইচ আর এ সমস্ত কিছু মিলিয়ে এখানে গ্রস স্যালারি পার মান্থ কত টাকা দেওয়া হয়ে থাকে তাছাড়া এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পোস্টে নিয়োগ কি করে হয়ে থাকে অন্য কোন পোস্ট থেকে এই পোস্টে প্রমোশন হয়ে আসা যায় প্রমোশনাল স্কোপ কি থাকে এখানে এই এই পোস্টে আসার কিংবা ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়ে থাকে কিনা সেই বিষয়গুলো নিয়েও আমি এখানে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়ে জানেন যারা জানেন তারা ভিডিওটিকে স্কিপ করতে পারে তবে প্রতি বছরই নতুন এক্সপিরিয়েন্সরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে এবং অনেকেই হয়তো জানেন না তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ উপযোগী হতে চলেছে আপনারা যারা এই বিষয়ে জানতে চান যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এই যে পোস্ট রয়েছে এই পোস্টের বর্তমান স্যালারি সম্পর্কে রোপা দু অনুসারে এখানে কত টাকা স্যালারি বর্তমানে দেওয়া হয়ে থাকে স্টার্টিং বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে ছাপ্পান্ন হাজার একশো টাকা এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয়ে থাকে ছ হাজার সাতশো বত্রিশ টাকা এই এইচ দেওয়া হয় বেসিক পে টুয়েলভ পারসেন্ট ইয়ে অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স এখানে দেওয়া হয়ে থাকে সাত হাজার আটশো চুয়ান্ন টাকা এখনো পর্যন্ত ফরটিন পারসেন্ট করে এখানে দিয়ে দেওয়ার ঘোষণা হয়েছে মেডিকেল অ্যালাউন্সের জন্য এখানে দেওয়া হয়ে থাকে পাঁচশো টাকা অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক এইচ আর এ এবং মেডিকেল অ্যালাউন্স মিলিয়ে স্টার্টিং গ্রস স্যালারি হিসেবে পাবেন একাত্তর হাজার একশো টাকা এই গ্রস স্যালারির হিসেবটা আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি কোনো রকমের ইনক্রিমেন্ট কিংবা কোনো স্পেশাল অ্যালাউন্স এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে আমি এখানে বলছি জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না তবে এক বছর পর থেকে আপনি ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্ট যখন বাড়বে সেটা আপনার বেসিক পে সঙ্গে যুক্ত হবে আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচ আর এ বাড়বে আপনার ডি বাড়বে স্বাভাবিকভাবেই আপনার রস স্যালারিও কিন্তু বাড়বে এক বছর পর থেকে এবার চলে আসি এর রিক্রুটমেন্ট কি করে হয়ে থাকে এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যে পোস্ট এর নিয়োগ কি করে হয়ে থাকে এখানে বলে রাখি ডিআই যে পোস্ট সেখানে দুভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে এক হলো ডিরেক্ট রিক্রুইটমেন্ট আরেকটা হলো প্রমোশনের মাধ্যমে রিক্রুটমেন্ট ডিরেক্ট রিক্রুইটমেন্ট দু সালে লাস্ট নোটিফিকেশান এসেছিলো সেখানে ডিরেক্ট ডিআই পদে নিয়োগ হয়েছিল। তবে ভ্যাকেন্সি সেখানে খুবই কম ছিল বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেভাবে নিয়োগ হয়ে থাকে সেটা হলো প্রমোশনের মাধ্যমে এখানে প্রমোশন বলতে যারা সাব ইন্সপেক্টর পোস্টে রয়েছেন অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে যারা থেকে থাকেন স্কুল এসআই পোস্টে এখানে প্রমোশন বলতে যারা সাব ইন্সপেক্টর অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে যারা জয়েন করে থাকে সেই পোস্ট থেকেই কিন্তু এখানে প্রমোশন হয় স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে থেকে আপনারা অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে প্রমোশন পেতে পারেন এবং অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্ট থেকে পরবর্তীতে আপনারা প্রমোশন পেয়ে এই ডিআই পোস্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এই পোস্টে কিন্তু আপনারা আপনাদের প্রমোশন হতে পারে আপনারা যদি ডিআই পোস্টের এলিজিবিলিটি এজ লিমিট এবং জব প্রোফাইল অর্থাৎ অর্থাৎ ডিআই পোস্টে চাকরি পাওয়ার পর এখানে কী করতে হয় কী কাজ থাকে কী রেসপন্সিবিলিটিস থাকে সেই সমস্ত সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই নিয়ে আরও একটি ভিডিও নিয়ে নিয়ে আসবো আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন সেখানে আপনারা সমস্ত আপডেটসগুলো পেয়ে যাবেন সবসময় সব ভিডিও হয়তো আমার ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না সেই আপডেটসগুলো আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ